নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি, যেখানে আমি 221 এবং 232 নম্বর পেজের যত বাংলা কোশ্চেন আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, 221 নম্বর পেজের বাংলা যে MCQ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1.1-এ ভাত খাবে কাজ করবে, এ কথা বলেছিল অ্যান্সার ব্যাখ্যা অ্যান্সার বামন ঠাকুর। 1.2-তে কি বলেছে, ভারতবর্ষ গল্পের ঘটনার সময় অ্যান্সার ব্যাখ্যা রাজা শীতের। 1.3-তে কি বলেছে, সেই সময় এলো কে এলো, অ্যান্সার ব্যাখ্যা রাজার এক বুড়ি। 1.4-এ কি বলেছে, মহানাম শতপতি তো এলো না, মহানাম শতপতি হলো অ্যান্সার ব্যাখ্যা রাজার গ্রামের পুরোহিত। 1.5-এ কি বলেছে, ডাক পুরুষের বচন অনুসারে শনিবারের বদলা চলে, অ্যান্সার হবে গয়রাচার সাত দিন। 1.6-এ কি বলেছে, কবির মতে আমৃত্য দুঃখের তপস্যা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ জীবন। 1.7-এ কি বলেছে, মহুয়ার দেশের মানুষের চোখ, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ঘুমহীন। 1.8-এ গাছগুলো তুলে এনো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বাগানে বসাও। 1.9-এ কি বলেছে, লাভ সিনে সর্বপ্রথম দরকার, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নায়ক ও নায়িকা। অথবা পরের কোশ্চেন কি বলেছে, গ্রিন রুমে ঘুমায় কে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কালীনাথ সেন। অথবা পরের কোশ্চেন কি বলেছে, রজনীকান্ত বাবু রাম ব্রিজকে বকশিস দিয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 3 টাকা। 1.11-তে কি বলেছে, বিভব হলো একটি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একাঙ্ক নাটক। অথবা পরের কোশ্চেন কি বলেছে, নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 2। 1.11-এর কোশ্চেন কি বলেছে, কালীনাথ সেন ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রম্পোটার। অথবা পরের কোশ্চেন কি বলেছে, আইজেনস্টাইন ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রুশ দেশীয় চিত্র পরিচালক। 1.12-তে কি বলেছে, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন বাঙালিরা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাদুনে যাত, গয়ের অ্যান্সার হবে কাদুনে যাত। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, অথবা ভোরের আলোর চেয়ে সুন্দর সে হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রাক্তন প্রেমিকা। 1.13-তে কি বলেছে, এক একজন মহামানবের উদ্ভব হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 10 বছরে। পরের কোশ্চেন কি আছে, অথবা শাখা হলে রাতে শুতে হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মেঝেতে। 1.14-এ কি বলেছে, মধ্যযুগের সন্তগণ ছবিটি কার হাতে আঁকা, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 1.15-এ কি বলেছে, মেঘে ঢাকা তারা ছায়াছবি তৈরি করেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ঋত্বিক ঘটক। 1.16-এ কি বলেছে, বিজ্ঞানের সংকট গ্রন্থটি লেখেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু। 1.17-এ কি বলেছে, রয়া ধ্বনিটি হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কম্পিত ধ্বনি। 1.18-এ কি বলেছে, VIP কি জাতীয় শব্দ, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মুন্ডুমাল শব্দ। তো দেখো এই যে SAQগুলো আছে, এই SAQগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি নেক্সট পেজ 232 নম্বর পেজের যত MCQ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মিহির সেন। 1.2-তে কি বলেছে, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 1.3-তে কি বলেছে, ভারতবর্ষ গদ্যাংশের মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 4 মাইল। 1.4-এ কি বলেছে, কাবুকি নাটকের অভিনেতার কাল্পনিক মৃত্যুকে মনে হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইস্থেটিক মরা। অথবা পরের কোশ্চেন কি বলেছে, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা যে নাটকের সংলাপ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রিজিয়া নাটক। 1.5-এ কি বলেছে, পথিক নাটকটি কার লেখা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তুলসী ডায়েরি। পরের কোশ্চেন কি বলেছে, অথবা রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ করেছে, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বক্তিয়ার। পরের কোশ্চেন কি বলেছে, 1.6-এ আটলান্টিস কি, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপকথার দেশ। অথবা পরের কোশ্চেন কি বলেছে, শাখা হলে রাতে শুতে হতো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মেঝেতে। 1.7-এ কি বলেছে, সুর তরঙ্গ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিবাহ্য ধ্বনি। 1.8-এ কি বলেছে, কাবুকি থিয়েটার যে দেশে তার নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জাপান। অথবা পরের কোশ্চেন কি বলেছে, যারা বলে একটি পবিত্র শিল্প শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নাট্যভিনয়। 1.9-এ কি বলেছে, রূপমূল পরিবারে রূপ এর বিকল্পকে বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্বাধীন রূপমূল। 1.11-তে কি বলেছে, আমার মধ্যে বসে তোরাও খা, এখানে তোরা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চুন্নির। পরের কোশ্চেন কি বলেছে, 1.4 যাকে বলে। 1.11-এ কি বলেছে, ভারতবর্ষের গল্পে চাওয়ালার নাম, অ্যান্সার হবে জগা, খয়ের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 1.12-তে কি বলেছে, উজ্জ্বল আলোর স্তম্ভ, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গলিত সোনার মতো। 1.13-তে কি বলেছে, তো দেখো 1.13-তে কি বলেছে, কবিতার রূপ নারায়ণ নদীটি কিসের প্রতীক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিশ্ব সংসারের প্রতীক। 1.14-এ কি বলেছে, অমরবাবুর বাড়ি কোন রাস্তায়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মরি সমাদার লেন।
অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, নানা রঙের দিন নাটক রচনায় মূল বিদেশি যে সাহিত্যিকের প্রভাব আছে, অ্যান্সার হবে তার নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কি বলেছে, আন্তন চেকভ। পরের কোশ্চেন কি বলেছে, 1.15 সাড়ে চুয়াত্তর ছবির পরিচালক, সাড়ে চুয়াত্তর ছবির পরিচালক, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মৃণাল সেন। পরের কোশ্চেন কি বলেছে, 1.16। নেক্সট কোশ্চেন 1.16 কি বলেছে, ভাত গল্পের বুড়ো কর্তা দেবত্র বাড়ি ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 18। 1.17 কি বলেছে, আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি এসেছে, বহুদিন শব্দটি এসেছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 3 বার, আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি এসেছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 3 বার। 1.18 কি বলেছে, কে মনন্তরের শিল্পরূপে পরিচিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জয়নুল আবেদিন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।